কি মেসেজ দিতে চাইছেন এই ধরনের মূর্তি তৈরি করে এবং কি বলবেন সার্বিক বিষয়ে? 19 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই বছর বিদ্যাদেবী সরস্বতী পুজো 3 বছর পূর্তি। আমরা যখন 2022 সালে সারা বিশ্বে তথা ভারতবর্ষের এবং ত্রিপুরাজ্যে যখন মানুষ ঘরবন্দি গভীরে হয়ে এবং যখন আস্তে আস্তে মানুষ বের হতে শুরু করেছিল, তখন মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং সবাই একসাথে মিলিত হয়ে একটা সুন্দর জায়গায় পৌঁছানোর জন্য আমাদের মনে মনে একটা চিন্তাধারা ছিল যে আমরা একটা পুজোর মাধ্যমে, সরস্বতী পুজোর মাধ্যমে এই অনুষ্ঠানটি বা এই কর্মযজ্ঞটি আমরা আরম্ভ করি। আজকে তৃতীয় বর্ষ চলছে, 40 নম্বর ওয়ার্ডের এই পুজোর বিশেষ আকর্ষণ 40 ফুট উচ্চতা সম্পন্ন বাগদেবী। পাশাপাশি আমরা গত 13 তারিখ এই ওয়ার্ডের 133 জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনার মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজোর উদ্বোধন করে। আমরা 10 দিন ব্যাপী সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি। গত 11 তারিখ এই ওয়ার্ডের উদ্যোগে বসে আঁকা প্রতিযোগিতা হয়, প্রায় 600 প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এটা শহর দক্ষিণাঞ্চলে একটা মেগা বসে আঁকা প্রতিযোগিতার নির্ধারণ করে। আমরা ছোট শিশুদের থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য এই মেলাতে আনন্দ উপভোগ করার ব্যবস্থা করেছি। ছোটদের জন্য জাদু এবং পুতুল নাচের ব্যবস্থা করেছি এবং আসামের বরাকভরি থেকে আগত শিল্পীদের দ্বারা রাধার মানমঞ্জন এবং নৌকাবিলাস, শিলচরের প্রখ্যাত শিল্পীদের দ্বারা বাউল সঙ্গীত, তৎসঙ্গে ত্রিপুরা যে ইস্কনের ব্যান্ড পরিচালিত কীর্তন, সর্বশেষে এই অঞ্চলের মা বন্ধুর জন্য একটি দিন আমরা দিয়েছি গা উলুধ্বনি শঙ্করধ্বনি এবং মিউজিক্যাল বলের মাধ্যমে আনন্দ উপভোগ করার। সর্বশেষ দিন 22 তারিখ এদিন